माननीय মানিক বাবু যে মোদি জি নেতৃত্বে দিল্লিতে কোন সরকার যে চলছে তার কোন মন্ত্রী কোন দপ্তরের কোন মন্ত্রী বা কোন আমলা করাপশনে লিপ্ত হয়েছে আপনার আমলের মত তো নয় ज्यादा কেলেঙ্কারি থেকে শুরু করে বিশাল গোকান্ডের ঘোটালা থেকে শুরু করে ব্লক কোটি কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকা ভাগিয়ে নিয়েছেন আপনার পার্টি আপনার দল আপনার নেতারা প্রতিটা ব্লকে কোটি কোটি শত শত কোটি টাকার কেলেঙ্কারি রেগার টাকা প্রতিটা দপ্তরে পাহাড় প্রমাণ দুর্নীতি আপনি দুর্নীতির মধ্যমণি হয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারটায় আসীন হয়ে আর প্রত্যেকটা মন্ত্রীকে প্রত্যেকটা নেতাকে শুধু দুর্নীতি করার অনুমতি দিয়ে গেছেন কারণ কি কারণ আপনি চাইছিলেন আপনার মুখ্যমন্ত্রী চেয়ারটা যেন সুরক্ষিত থাকে আর দুর্নীতির কালো ফাইলগুলো ওই মন্ত্রীর বিরুদ্ধে আপনার হাতে যেন থাকে ওই মন্ত্রীরা যেন আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে একটা উদাহরণ দিই যে ভারতবর্ষের মোদিজির সরকার সেখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে একটা উদাহরণ দিই যে আমাদের রাজ্যের সরকার সেখানে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে টিএসআর এর কথা আপনি বলছেন স্বচ্ছ নিয়োগ নীতি ছিল বলে স্বচ্ছতা মাধ্যমে নিয়োগ হয়েছে বলে কমিউনিস্টের পরিবারেও চাকরি গেছে যেটা আপনার সরকারের সময় পুরো বিরোধী দলের সমর্থক বা বিরোধী দলের নেতার বাড়িতে চাকরি সেখানে আশাও করা যেত না আপনারা মোটা টাকার বিনিময়ে দলের ক্যাডারদেরকে বেছে বেছে যারা মোটা টাকার বিনিময়ে চাকরি বাগিয়ে নিতে পেরেছিল সেই সমস্ত পরিবারকে আপনারা চাকরি প্রদান করেছেন পার্টি অফিসগুলো চালিয়ে দেওয়া নেতারা বাড়ি করে ঢুকতে পারতেন না উত্তম মধ্যম সেই জিনিসগুলো আমরা এই রাজ্যেরই মানুষ এই রাজ্যেই আমরা রাজনীতি করেছি আমরা সমস্ত কিছুই জানি আপনি যখন মুখ্যমন্ত্রী চেয়ারে ছিলেন আপনার অহংকারটা কোন জায়গায় ছিল আপনার বলে ভূমিকা কি ছিল আজকে টিএসআর নিয়ে কথা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা প্রমাণ যদি দিতে পারে যে দুর্নীতিতে নিমজ্জিত কোন মন্ত্রী বা কোন আমলা বা প্রশাসনের কোন ব্যক্তি অর্থের বিনিময়ে টিএসআর এর চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে দেবেন পরিষ্কার ভাষায় সেটা বলেছেন স্বচ্ছতার প্রমাণ রয়েছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে বলে আজকে আমাদের ছেলেরা আমাদের কার্যকর্তারা বলছে যে কমিউনিস্ট পার্টির ঘরে কি করে চাকরি যায় স্বচ্ছতার নীতি রয়েছে বলেই কমিউনিস্ট পার্টির ঘরে চাকরি গেছে আমরা যদি মনে করতাম এই আইআর ব্যাটালিয়নের 100% আমরা পার্টির ছেলেদেরকে দেব তবে আমরা হয়তো দিতে পারতাম কিন্তু রাজ্য সরকার সেদিকে কাজ করতে চায় না রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা দেব প্রথম দিন থেকে পরিষ্কার ভাষা এখন পর্যন্ত বলে আসছেন তাই কমিউনিস্টের ঘরেও পর্যন্ত কিছু কিছু চাকরি গেছে যারা নিডি তাদের ঘরে চাকরি গেছে যাদের মেধা রয়েছে তাদের ঘরে চাকরি গেছে এবারে প্রথম দেখবেন যে টিএসআর ব্যাটালিয়নে 10% মহিলাদেরকে সেখানে রিজার্ভেশন দিয়ে 10% মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে যেটা বিগত দিনে কোনো ব্যাটালিয়নে আপনি পাবেন না অর্থাৎ 1200 যদি নেওয়া হয়ে থাকে 1300 যদি নেওয়া হয়ে থাকে তবে 130 জন মহিলাকে নেওয়া হয়েছে যেটা ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস আমাদের সরকার আসার পর 10% মহিলা রিজার্ভেশন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর চেষ্টা মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা আর কালচার কি এনেছে এই কালচার 5,000, 7,000, 8,000 টাকার জন্য রাজনীতি করে না আমরা যেটা মোদিজি বলেছেন কথা এখানে এসেছে আশিস দাস সম্পর্কে যে হি হ্যাজ ক্রসড অল লিমিটস অফ স্টুপিডিটি আর সে বিজেপি দলের বিধায়ক ছিল বিজেপি তাকে টিকিট দিয়েছে বিধায়ক বানিয়েছে এবং বিধায়ক হিসেবে যা ফ্যাসিলিটিস একটা বিধায়ক একজন পায় সমস্ত ফ্যাসিলিটিস সে এনজয় করেছে ভোগ করেছে কিন্তু সেই দলের বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে সে কথা বলেছে কিন্তু তারপর যখন একটা পার্টির সিম্বলে জয়ী হয়ে আরেকটা পার্টির ফ্ল্যাগ সে হাতে নিয়ে মঞ্চে বসে মিছিলে যায় মিটিংয়ে যায় তো স্বাভাবিকভাবে তাকে দলে রাখা না বের করে দেওয়া সেটা আপনারা ভালো করেই জানেন আইন কি বলে সেটা ভালো করেই জানেন সো মাই ইন্টেনশন ওয়াজ যেটা উনি বলেছেন আমাদের সাংবাদিকা সাংবাদিক বন্ধু আশিস দাসের বিরুদ্ধে এই আশিস দাসের বিরুদ্ধে আমি কথা বলেছি সো ফর আদার এমএলএস আর কনসার্ন আপনার যেটা প্রশ্ন যেটা উদ্দেশ্য ইন্টেনশন সেটা দল দেখবে আমি বলেছি যে আর অনেক আগেই অন্য কোনো দল হলো অনেক আগেই সিদ্ধান্ত নিত কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে না সময় দেওয়া উচিত আমাদের
নেতৃত্ব বলেছে সময় দেওয়া উচিত, সভাপতি বলেছেন সময় দেওয়া উচিত, সময় দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে দেয়ার ইজ লিমিট অফ এভরিথিং, হি হ্যাজ ক্রস অল লিমিটস অফ স্টুপিডিটি, সো অন অ্যাপ্রোপ্রিয়েট টাইম পার্টি হ্যাজ টেকেন এ কল, অনারেবল স্পিকার হ্যাজ টেকেন এ কল, দ্যাটস ইট।